দুর্দশে বসবাসকারী বাংলাদেশীদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দুর্দশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করে না অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। বিভিন্ন ভোগান্তির কারণে অনেক প্রবাসী দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন হুন্ডির মাধ্যমে। এর কারণ হিসেবে বৈধ কাগজপত্র না থাকা, ব্যাংকিং ডেতে ছুটি না পাওয়া এবং ব্যাংকিং চার্জ সহ ডলারের বিনিময়ে বেশি টাকার রেটকে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার আমাকে 5% ব্যাট দেয়, এই 5% ব্যাট বাড়িয়ে যদি 10% ব্যাট দিত তাহলে ব্যাংকের মাধ্যমে অনেক রেমিটেন্স পাঠানোর চেষ্টা বেশি করত। সরকার যে প্রণোদনা দিয়ে থাকেন 2.5%, এটা যদি বৃদ্ধি করা হয় তাহলে তারা আরও রেমিটেন্স বেশি পাঠাতে উৎসাহিত হবেন। 15-25 শিয়াল মতো চার্জ দিতে হয়। এছাড়াও এয়ারপোর্টে নানা ধরনের হয়রানির কারণে ক্ষিপ্ত হয়ে অনেকে ব্যাংকে টাকা পাঠায় না। এয়ারপোর্টে গেলে আমাদের অনেক হয়রানি হয়, এমনকি লাইনে আমাদেরকে অনেকটা বৃত্ত করে, ওইখানে আমাদেরকে বলা হয় প্রবাসী কামলা। যদি এই জিনিসটা প্রবাসীরা পায় তাহলে অবশ্যই বাংলাদেশের রেমিটেন্স অনেক বাড়ব। এই বিষয়টি নিয়ে আজকে আমরা গোটা অনুষ্ঠানে জানার চেষ্টা করব। প্রবাসে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ কাউন্সিলের দুবাইয়ের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুসালাম, জার্মানি থেকে প্রবাসী ব্যবসায়ী দেলওয়ার জাহিদ এবং ওমান থেকে কমিউনিটি নেতা নূর হোসেন তালুকদার। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকে দুর্দেশে সুখ দুঃখ অনুষ্ঠানে। আমরা একটু দুজন প্রবাসীর কাছ থেকে বক্তব্য নিয়ে অবশ্যই আব্দুসালাম আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে সমাধান নেব, তো এই জন্য সমস্যাটা আগে শুনে আসি। শুরুতে নূর হোসেন তালুকদার, ওমান থেকে যুক্ত হয়েছেন আপনি। আচ্ছা, এই যে আমরা বললাম যে রেমিটেন্স পাঠাতে যে সমস্যার সম্মুখীন হয়, এটা সমাধান কি সম্ভব, কিভাবে সম্ভব, কি কি সমস্যায় পড়েন আপনারা? বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা জানি ওমানে বা বিদেশে আর সব জায়গায় আমরা অনেকদিন থেকে ওমানে থাকি, এই রেমিটেন্স এর ব্যাপারে আমাদের যে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে যে ব্যাংকগুলি ব্যাংক হাউসগুলি যে রেট দেয় তার থেকে কম রেটে হুন্ডি যারা করে তারা কম রেটে এবং সার্ভিস তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়, কিন্তু ব্যাংকগুলি তো ওই সিস্টেম এখনো হয়নি। যদি ব্যাংকগুলি ওই সিস্টেম সার্ভিস দিতে পারে আমার মনে হয় হুন্ডি অনেকাংশে কমে আসবে। আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করি দেশে, দেশের জন্য কাজ করি, আমাদের নিজের জন্য কাজ করি, আমরা চাই আমাদের দেশ উন্নত হোক, কিন্তু আমাদের কিছু এমন গ্রাম আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, ওইখানে ওই লোকগুলি সবসময় ওই হুন্ডিরা কি করে তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে যায়, ব্যাংকগুলি তো ব্যাংকের বাইরে যায় না, তাদের ওই সুবিধাগুলি তারা ইয়ারা নিয়ে নেয় আর কি, হুন্ডি ব্যবসায়ীরা নিয়ে নেয়, তাই বলছেন আপনি। হুন্ডি যারা করে তারা ওই সুযোগগুলি নিয়ে নেয়, এবং তারা আর আমাদের এখান থেকে যারা পাঠায় তারা তাদের বাড়ি পর্যন্ত ঘরে গিয়ে পৌঁছাইয়া দেয় সার্ভিসটা, তাদের খুব ভালো। এই সার্ভিস গুলো যদি ব্যাংকে দিতে পারে আমার মনে হয় ব্যাংক চ্যানেলে পয়সা বৈধভাবে অনেক পয়সা বেশি বাড়বে এবং দেশেরও লাভ হবে আমাদের নিজেরও লাভ। আমরা মনে করি দেশের লাভ হবে না আমাদের নিজের লাভ। আমরা মা বাবা ভাই বোন অনেকের তো ছেলে মেয়েও এখানে নাই, অনেকের আছে, কিন্তু আমরা ওই টুকুটা বুঝি, বোঝার পরেও জানি না কেন সরকার বা ব্যাংক চ্যানেল গুলি কেন এই সিস্টেমটা। আমরা ওমানও তাদের পক্ষে এই সমস্যাগুলো ফেস খুব কম করা হয়, সেখানে তো হুন্ডির প্রভাবটা খুব একটা থাকার কথা না, তারপরও ইদানিং দেখা যাচ্ছে রেমিটেন্স এর প্রবাহ কম। আপনি কি দেখছেন আপনার জায়গা থেকে? আমি মূলত রেমিটেন্স হলো বাংলাদেশ না একটা দেশের অর্থনীতির বড় একটা শক্তি, ইকোনমিক্যাল সাপোর্ট। এটা আমরা যারা দেশে এটা পাঠাচ্ছি, বর্তমান ওয়ার্ল্ড ক্রাইসিস যে পৃথিবীর যে সমস্যাটা চলছে এখন, সেটা হলো যুদ্ধ বিধ্বস্ত অবস্থানে ইউরোপ,
তারপরে বর্তমানে সিরিয়া করোনাকালীন দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আমাদের মাথার উপরে এই সমস্যা। আপনারা জানেন এখন বর্তমানে যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছি আমরা, আমাদের ব্যয়, আমাদের জীবনযাত্রার মান অনেক বেড়ে গেছে, আমাদের খরচ বেড়ে গেছে, আমাদের এনার্জি প্রাইস, বাসা ভাড়া থেকে জীবনযাত্রার মান এত বেড়ে গেছে যে আমরা ওই আনুপাতিক হারে টাকা পাঠাতে পারছি না দেশে। তো এটাই সবচেয়ে বড় সমস্যা। আর ভাই যে কথা বললেন যে ব্যাংক যে ঘরে ঘরে যে সুবিধা, এটা আসলে ওইভাবে হয় না, এভাবে হয় না, পৃথিবীর কোথাও এই সিস্টেম নাই। আর হুন্ডি তো একটা অবৈধ বিষয়, এই বিষয়টা পরিত্যাগ করাই উচিত। আগে বাংলাদেশ আমরা টাকা পাঠাতাম, এক টাকাও সরকার আমাদেরকে লাভ দিত না, আমরা দেশে টাকা পাঠাতাম। এখন সরকার আমাদেরকে 2% থেকে এখন 2.5% দিচ্ছে, এখন 2.5% দিচ্ছে। এটা একটা বড় বিজয় আমাদের আমাদের দেশের সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। শুধু সমালোচনাই তো আসলে মুখ্য উদ্দেশ্য না, আমরা কি পাচ্ছি কি দিচ্ছি এটাই বড় ব্যাপার। তবে আমাদের মূল সমস্যাটা হলো আমাদের জীবনযাত্রার মান বেড়ে গেছে, আমরা ওই আনুপাতিক হারে টাকা পাঠাতে পারছি। দেলোয়ার জারি হচ্ছে, মানে আপনি ইউরোপের পার্সপেক্টিভে, জার্মানির পার্সপেক্টিভে আপনি বলেছেন যে আপনাদের জীবনযাত্রার মান বেড়েছে, এই জন্য আপনারা এই টাকাটা কম পাঠানো হচ্ছে। আমি একটু জনাব সালাম আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ হচ্ছে দুই পক্ষ দুই ধরনের কথা বললেন, একটা তো জীবনযাত্রার মান, কিন্তু মেইনলি ওমানের যে সমস্যা, নূর হোসেন তালুকদার যেটা বললেন যে আরব আমিরাতে কিন্তু একই রকম, প্রায় কাছাকাছি 10-12 লাখ প্রবাসী বাংলাদেশে থাকে, তার মধ্যে 90% সম্ভবত লেবার শ্রেণীর, এবং তাদের কাজ পর্যন্ত যদি আপনি ওই সুবিধাটা পৌঁছাতে না পারেন যেটা হচ্ছে হুন্ডিরা দেয়, তাহলে শ্রমিকগুলো, ধরেন দেশপ্রেমের কথা আমরা যতই বলি, তত মানুষগুলোকে কি আগ্রহী করা সম্ভব একদম ঘর পর্যন্ত, হাতের কাজ পর্যন্ত যদি সুবিধাটা নিতে না পারি? আচ্ছা, আমি প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকের এই আলোচনায় দুবাই এবং নর্দার্ন এমিরেটকে বেছে নেওয়ার জন্য। এজন্য আজকের যিনি অ্যাঙ্কর হিসেবে আছেন মজুমদার জুয়েল ভাই, আমাদের অত্যন্ত পরিচিত এবং সুপরিচিত মুখ, সেই সাথে জার্মানি থেকে এবং ওমান থেকে ভাই আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি যেহেতু দুবাইতে কাজ করি, আপনাকে আরেকটু বিষয় বলি, সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আমাদের দুটি মিশন রয়েছে, একটি হচ্ছে আবুধাবিতে যেখানে মাননীয় অ্যাম্বাসাডর স্যার বসেন, এবং আমরা দুবাইয়ে আরো 5টি আমিরাত সহ মোট 6টি আমিরাত নিয়ে আমরা কাজ করি। এদেশে আমাদের হিসাবে 10 লক্ষের অধিক শ্রমিক প্রবাসী রয়েছে, মেজরিটি কিন্তু আমাদের দুবাই রিজিয়নে পড়ছে। তো দুইজন বক্তা দুই ধরনের কথা বলেছেন, অবশ্যই আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, দেলোয়ার ভাই যেটা বলেছেন আমি তার সাথে পুরোপুরি ভাবে একমত। আপনি যদি একটু প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স দেখেন, রেমিটেন্স প্রবাহর দিকটা যদি দেখেন, আমি দুবাইয়ের কথাটা যদি আপনাকে আমি বলি, লাস্ট 2 আর্থিক বছরে 21-22 এবং 22-23 অর্থ বছরে আমরা কিন্তু তৃতীয় পর্যায়ে কিন্তু রয়েছি। সারা পৃথিবী থেকে যত রেমিটেন্স আসে সেটার আমরা 3rd পজিশনে, এবং আনন্দের বিষয় হচ্ছে 21-22 আমরা পাঠিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত থেকে $2.07 বিলিয়ন, এবং গত অর্থ ববছরে সেটা কিন্তু আমাদের চলে গেছে $3.3 বিলিয়ন, অর্থাৎ আমাদের বৃদ্ধির হার কিন্তু 46%। এবং আপনি জেনে আরো খুশি হবেন, এই অর্থ বছরে যদি আমি 3 মাসের চিত্র বলি আপনাকে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখানে কিন্তু এখন আমরা প্রথম পজিশনে আছি। জুলাই মাসে আমরা $329 মিলিয়ন পাঠিয়েছি, অগস্টে আমরা $238 মিলিয়ন এবং $264 মিলিয়ন সেপ্টেম্বরে পাঠিয়েছি। এখন বলতে পারেন যে আপনারা এত ভালো করছেন কি, এটার পিছনে নিঃসন্দেহে আমার প্রবাসী যারা রয়েছেন তাদের সহযোগিতা, প্লাস আমাদের কনসোলিডেটর কার্যক্রম এবং আমাদের এখানে যারা নেতৃবর্গ রয়েছেন তাদেরও সমন্বিত উদ্যোগে কিন্তু এই কাজগুলো করছি। আমাদের বর্তমান মাননীয় কনসাল জেনারেল যিনি রয়েছেন, ইনি যোগদান করার পরে আমরা একটা সেবা চালু করেছি, যে সেবাটাকে আমরা বলছি দুয়ারে কনসুলেট। দুয়ারে কনসুলেট মানে হচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ যাতে আমাদের কনসুলেটে সেবা নেওয়ার থেকে, আমরা প্রতি শনিবার এবং রবিবার আমাদের বন্ধের দিনগুলোতে আমরা মানুষের দ্বারে চলে প্রত্যেকটা এমিরেতে চলে যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা সেবাগুলো দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষকে, নেতৃবর্গকে আমরা বোঝাচ্ছি যে আমরা বৈধ চ্যানেলে টাকা পাঠাবো, এই হচ্ছে আমাদের কমিটমেন্ট। এবং সরকারেরও কমিটমেন্ট হচ্ছে যে
যারা বৈধভাবে টাকা পাঠাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 2.5% তারা ইনসেনটিভ পাবে। এবং রেটটা কিন্তু এখন আমরা অনেক বেশি দিচ্ছি, এবং আমাদের সংযুক্ত আরব আমিরাতে যে সরকারি ব্যাংকটি কাজ করছে জনতা ব্যাংক, আমাদের 4টি শাখা রয়েছে। আপনি জেনে খুশি হবেন আমাদের এই ব্যাংকটি কিন্তু সপ্তাহে 7 দিন খোলা, ওকে, সপ্তাহে 7 দিন খোলা রেখেছি। ইভেন রেমিটেন্স বৃদ্ধির জন্য এবং যারা কর্মরত শ্রমিক রয়েছে 5টার পরে তাদের অফিস বন্ধ হয়ে যায়, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে আলোচনায় আজকে যুক্ত আছেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের সোমো কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম, জার্মানি থেকে প্রবাসী ব্যবসায়ী দেলাওয়াত জাহিদ এবং ওমান থেকে কমিউনিটি নেতা নূর হোসেন তালুকদার। তিনজনকে আবারও স্বাগত। নূর হোসেন তালুকদার, দেলাওয়াত জাহিদ, যেটি আসলে আব্দুল সালাম বলছিলেন সেই জায়গা থেকে একটু ছোট করে আপনাদের কাছ থেকে শুনি, যে আপনাদের শুরুতে নূর হোসেন, আপনার এমবেসির কাছ থেকে এই সুযোগগুলো কি পাওয়া যায়, যেটি দুয়ারে কনসুলেট সেবা আরব আমিরাত শুরু করেছে, বিশেষ করে দুবাইয়ে শুরু করেছে, বা 7 দিনই খোলা থাকছে ব্যাংক? হ্যাঁ, ওমানে এখন থেকে গত কিছুদিন থেকে শুক্রবার শনিবার তারা বাইরে কনসুলার সার্ভিস দিচ্ছে, এটা আমরা এটাকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে আরো যেন বাড়িয়ে দেয় এটা আমরা কামনা করি। তবে ওই হুন্ডির ব্যাপারটা, হুন্ডির ব্যাপার তার এম্বাসি করে না, হুন্ডির ব্যাপারটা তো হইলো ব্যাংকিং চ্যানেল, তো ব্যাংকিং চ্যানেল কিভাবে যাওয়া উচিত, গড় দূরে অতটুকু যাচ্ছে না, এরা আরো যদি যাইতে পারে। আর এখন যে রেমিটেন্স যাচ্ছে এটা আমার মনে হয় ওমানের মধ্যে অনলি 40% 60% এখনো জার্মানিতে বসে আপনি আরেকজনকে ইউরো বা কিছু একটা দিয়ে সেখানে সমাধান করছেন, এই কাজগুলো কিন্তু বেশি হয়, সেই জায়গাটাকে কি সমাধান করার কোন উপায় আছে? জি, এটা সমাধান হলো টাকা যেটা আত্মীয়ের কাছ থেকে নেওয়া হয়, যে আমরা যদি টাকা পাঠাই বাংলাদেশে, আমাদের টাকাগুলো গচ্ছিত থাকে ব্যাংকে কিংবা বাসায়, এই টাকাগুলো কোনো প্রয়োজনে যদি আমরা আনতে চাই, আমার কোনো একটা জরুরি দরকার, তখন টাকাটা আমি আনতে পারছি না, দেশে আনতে পারছি না। এটা একটা বড় অসুবিধা আমাদের জন্য, প্রতিটা মানুষেরই তো টাকা লেনদেনের ব্যাপার আছে, শুধু লেন হবে তা তো হবে না, দেনও তো হবে, লেনদেনের মাধ্যমেই হইতেছে মানুষের জীবন চলে। একদম পরিষ্কার, একদম মানে একদম ছোট কথার মধ্যে একদম ছোট্ট করে বড় উত্তর দিয়ে দিলেন আপনি, একদম পরিষ্কার, যে যে টাকাটা হয়তো বাংলাদেশে আছে সেটি তো আসলে উনি নিতে পারছেন না, সে কারণে হয়তো এই কাজটা হয়। আমি আব্দুল সালাম আপনার কাছে আবারও আসি, একটা জিনিস হয় কি, যে আপনার এলাকায় অনেক শ্রমিক দেখবেন তারা নিজস্ব উদ্যোগে হয়তো 10 বছর আগে গেছেন, তারা একটা সময় শ্রমিক থেকে ব্যবসায়ী হয়েছেন, এক সময় হয়তো 1000 দিরহাম কামাই করতেন, এখন তারা 10,000 বা 20,000 দিরহাম কামাই করেন, কিন্তু ওই যে পাসপোর্টের মধ্যে লেবার শব্দটি থাকার কারণে তিনি 1000-এর বেশি পাঠাতে পারেন না, এটার সমাধানটা কি, এটার কোনো সমাধান আছে কি? আচ্ছা, আপনি যেটা বলেছেন সেটা আমি উত্তর দিচ্ছি। প্রথমেই আমাদের একজন বক্তা যে নূর হোসেন ভাই ওমান থেকে, যিনি বলেছেন যে হুন্ডি ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছে, আসলে হুন্ডি কিন্তু কোনো ব্যাংকিং চ্যানেল না, এটা হচ্ছে একটা অবৈধ একটা চ্যানেল, আমাদের আউট অফ দি, এটা ট্র্যাকের বাইরে, এটা তো সেই ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেটা আসলে আমার করার কিছু নেই, আমার আমার যে দায়িত্বটা সেটি হচ্ছে যে মানুষকে উদ্বুদ্ধ করা এবং বৈধ চ্যানেলের মাধ্যমে টাকাটা পাঠানো, এবং হুন্ডি যাতে কমে এবং হুন্ডির মাধ্যমে যাতে টাকা কম প্রেরণ করা হয়, এর জন্য আমরা কিছু ইনসেন্টিভ মেজার বলতে আমরা কিছু প্রণোদনামূলক কার্যক্রম কিন্তু আমরা দুবাই কনসুলেট নিয়েছি এবং বাংলাদেশ সরকারও নিয়েছে। আপনারা জানেন যে সিআই পুরস্কার দেওয়া হয় যারা বৈধভাবে টাকা পাঠান, আমরা দুবাইতে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে আমরা কিন্তু যারা বেশি রেমিটেন্স পাঠায় তাদেরকে আমরা রেমিটেন্স অ্যাওয়ার্ড আমরা দিয়ে থাকি। আর আপনি যে প্রশ্নটি করলেন যে লেবার হিসাবে এসেছিলেন কিন্তু পরবর্তীতে তারা এখন এখানে ব্যবসায়ীতে পরিণত হয়েছে, আচ্ছা, দুবাইতে আপনি যিনি লেবারই কিন্তু উনি যদি ওনার ভিসা চেঞ্জ করতে চান তাহলে লেবার থেকে উনি ব্যবসায়ী হতে পারবেন, রাইট? ব্যবসায়ী হতে গেলে ওনাকে ডেফিনেটলি ওনাকে এই দেশে ট্রেড লাইসেন্স করতে হবে, ওনার এমিরেতি আইডি কার্ড কিন্তু ওই ব্যবসায়ী হিসাবে পরিচিত হবে। সেই ক্ষেত্রে যিনি লেবার, লেবারের যে বেতন সেটা ব্যাংকিং চ্যানেলে জমা হচ্ছে, ওইখান থেকে তিনি টাকা পাঠাতে পারেন ব্যাংকিং চ্যানেল, একদম।
আর যিনি ব্যবসায়ী হয়েছেন উনি কিন্তু আর লেবার নাই, তিনি কিন্তু ব্যবসায়ী হিসেবে পরিগণিত। অর্থাৎ ওনার টাকা পাঠানোর জন্য কোনো লিমিটেশন বা কোনো বাধা এটা কিন্তু এই দেশে সরকারেরও নাই কিংবা আমাদের পক্ষ থেকে কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে তার পাসপোর্টে যে লেবার কথাটা লেখা থাকে এটা ঠিক না। উনি যখন আপনার ব্যবসায়ী হচ্ছেন উনি কিন্তু এই দেশের নিয়ম মেনে যথাযথ কাগজপত্র জমা দিয়ে ব্যবসায়িক আপনার লোকেশন নিয়ে সেই জায়গায় তিনি ব্যবসায়ী হিসাবে তিনি কিন্তু পরিচিত, সেক্ষেত্রে তিনি লেবার ভিসা। কিন্তু যে যারা যারা ধরেন স্থানীয় লোকের মাধ্যমে দোকান বা ছোটখাটো ব্যবসা করে আস্তে আস্তে বড় হয়, নামটা তো আসলে ওদের থাকে, মানে স্থানীয় আরব আমিরাতি যারা তাদের, উনি হয়তো সঙ্গে মূল ব্যবসাটা উনি করেন, এরকম নিয়মিত আছে সেখানে, তাদের ক্ষেত্রে কি হবে? ওটা নিঃসন্দেহে এটা কফিল বলে বা কফিল, হ্যাঁ কফিল সিস্টেম, হ্যাঁ কফিল, এক্স্যাক্টলি ওটাও আছে। কিন্তু এখন এই দেশে কিন্তু ব্যবসা কিন্তু অনেক রিল্যাক্স হয়েছে, এখন কিন্তু যে কোনো বাংলাদেশি ইচ্ছা করলে এই দেশের সরকারের যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে কাগজপত্র এগুলো দাখিল করে কিন্তু নিজেই তিনি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলতে পারেন, এতে কোনো সমস্যা না। আমরা প্রতিনিয়ত এই আমরা যতগুলো ভিসা কনসুলেট থেকে সত্যায়িত করি এর কিন্তু বলতে গেলে আপনার 80% ভিসার এমপ্লয়ার কিন্তু আমাদের বাংলাদেশি ব্যবসা, যারা আমি আমি নিজে যেহেতু তাদের সাথে ডিল করি তাদের আমি গল্প শুনি, উনি বলেন যে স্যার আমি আজ থেকে 20 বছর আগে আসছিলাম এইভাবে, এরপরে আমি টুকটাক করে এই ব্যবসা শুরু করছি, এখন আমার এখানে 40-50 জন লোক কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু তিনি নিজেই এই দেশের ব্যবসার মালিক এটা হতে পারে, এতে কোনো সমস্যা কিন্তু নেই। একটা নেতিবাচক প্রচারণা আছে বিভিন্ন জায়গায় গিয়ে বলা হয় যে দেশে টাকা পাঠাবে, দেশ থেকে সরকার টাকা মেরে দেবে, দুর্নীতি করে নিয়ে যাবে, এইরকম অপপ্রচারগুলো ব্যাপকভাবে আছে, সেগুলো আমরা খবরেও প্রচার করেছি। এই অপপ্রচারগুলো রোধ করার জন্য আপনাদের এমবিসির পক্ষ থেকে কিছু করার আছে কিনা? আচ্ছা, আপনাকে মজুমদার জুয়েল ভাই, আমি দুবাইয়ের চিত্র যদি বলি, আমরা কিন্তু কর্মকর্তা হিসাবে নিজেদেরকে ওইভাবে আমরা ধারণ করি না, আমরা একজন সরকারের কর্মচারী হিসাবে আমরা 24 ঘন্টায় কিন্তু সেবা দিই। কিভাবে দিই আপনাকে আমি বলি, ব্যক্তিগতভাবে আমাদের অফিস কিন্তু 9টা থেকে 5টা, দুবাইয়ে এমন কোনো দিন নাই 5টার পরে আমাদের কোনো প্রোগ্রাম থাকে যেখানে মাননীয় কনসাল জেনারেল স্যার, আমাদের অ্যাম্বাসাডর স্যার থাকেন। নিয়মিতভাবে আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ এবং এই এই দেশে যারা মিডিয়ার সাথে যারা জড়িত এদের সাথেই কিন্তু ফাংশনগুলো আমাদের থাকে। আমরা যতভাবে সরকারের এই পজিটিভ দিকগুলো তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডের এই দিকগুলো তুলে ধরা, হুন্ডির বিরুদ্ধে কথা বলা, এবং তাদেরকে বলা আছে যে হুন্ডি ব্যবসার সাথে যদি কেউ জড়িত থাকে দয়া করে আপনারা তাদের নাম ঠিকানা আমাদেরকে দিবেন, আমরা ব্যবস্থা নিব। যদিও আমরা এই তালিকাগুলো আসলে বলেও আমরা পাই না, আবার আমরা কিন্তু ডিটেক্টও করতে পারি না কে এই হুন্ডি ব্যবসার সাথে জড়িত। তা আমাদের যেহেতু শুধু অফিস কেন্দ্রিক আমাদের কার্যক্রম হয়, আমরা 5টার পরে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে, যেহেতু এটা ছোট্ট একটা দেশ, আমাদের এই জায়গাটাই এই দেশের প্রত্যেকটা এমিরেটসে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা পদস্থ আমাদের কমিউনিটির ভাইরা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা রুট লেভেল পর্যন্ত সরকারের যান, হ্যাঁ যাওয়ার চেষ্টা করছেন, এবং আমরা আশা করব যে আরো বেশি যান, আরো বেশি করে যান, প্রচার প্রচারণা করেন, অপপ্রচারগুলো রোধ করেন, যাতে বাংলাদেশের মানুষ বৈধ পথে রেমিটেন্স পাঠায়, কারণ বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সবকিছু এই বৈধ রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে। জনাব আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি আরেকদিন চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হওয়ার, আরো কথা শোনার, আমার আজকের সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন। নূর হোসেন তালুকদার অনেক ধন্যবাদ, দেলওয়ার জাহিদ আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়, এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের যা আমাদের জানতে হবে। আমরা জানলে জানবে, জাতি জানবে, বিশ্ব, তাই আপনারা কী জানাতে চান, কী বলতে চান আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তা পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে doordesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো, আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার, ডিবিসির সঙ্গে থাকবেন।